24টা স্কিম ইট ইজ ফ্যাক্ট 24টা স্কিমে আমরা কোনো ফান্ড পাইনি কারণ কি এক নিউট্রিশন সার্টিফিকেট ওই তৎকালীন সময় টাকা খরচ হয়নি ইউসি আমরা চেষ্টা করছি রেগুলারাইজ করার জন্য তারা ইউসি দিয়ে যায়নি সেইগুলি আমরা এক্ষেত্রে রয়েছে ইউসি বিষয় রয়েছে ইন্সপেকশন বিষয় এবং রিনাইন্ডের কারণে অফসেটের কারণে আমরেলা স্কিমের কারণে এই ২৪টা স্কিমের টাকা আসে আর রিইম্বার্সমেন্ট স্কিম কি বলছে রিয়ান শরণার্থীদের যে টাকা আসেনি রিইম্বার্সমেন্ট স্কিম এটা এরকম হয় না রিয়ান রিয়ান রিফিউজড রিইম্বার্সমেন্ট আমি যা খরচ করব আমি যা খরচ করব তার যেমন আমরা এমএলএ বিশ্বাসরা খরচ করলে চিকিৎসার জন্য তার বিল সাবমিট করবেন দেন আই গেট কেন রিইম্বার্সমেন্ট আমরা কিভাবে দেব তার মানে আগে টাকা দিয়ে দেবে রিভার্স টিকটের জন্য এখানে ত্রিপুরাতে চারটা স্কিম আছে এক রিয়ান রিফিউজি রিইম্বার্সমেন্ট স্কিম টু মডার্নাইজেশন অফ পুলিশ ফোর্স এটা আরো কঠিন নট অনলি রিইম্বার্সমেন্ট রিইম্বার্সমেন্ট দেওয়ার পরে সেখানে খরচ করার পর ইন্সপেকশন আসবে ইন্সপেকশন এসে দেখবে তারপরে অডিট টিম রিকমেন্ডেশন করবে দেন টাকা দেবে তারপরে ইলেকশন রিলেটেড এক্সপেন্ডিচার এটা রিইম্বার্সমেন্ট সিকিউরিটি রিলেটেড এক্সপেন্ডিচার এটাও রিইম্বার্সমেন্ট এগুলি দেখাতে হয় এই যে জিনিসগুলি এটা আপনাদের যদিও ছোট্ট দুইটা সংগঠন করেছে কিন্তু একটু করবে কেন কেন ওয়াই দে উইল নট টেক রিঅ্যাকশন ফ্রম দি ফাইন্যান্স ডিপার্টমেন্ট বরঞ্চ আপনারা জানেন যে বরঞ্চ আপনারা জানেন যে ১৩,০০০ কোটি টাকার মতো জানা রেখে গেছে এবং আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের 1.86 থেকে ফিটমেন্ট ফ্যাক্টর যেটা তারা ডিক্লেয়ার করেছে 2.25 তৎকালীন সময়ে দিয়েছে ঘোষণা করেছে কিন্তু কোনো টাকা রেখে কোনো টাকা রেখে যায়নি এবং অথচ আমরা ক্ষমতা এসে আমরা 2.57 যেটা আমরা এটা দিয়েছি এবং টাকাও ব্যবস্থা করেছি কোনো একজন কর্মচারী বলতে পারবে না যে মাসের শেষে টাকা পাই না কোনো পেনশনার বলতে পারবে না মাসের শেষে টাকা পাই না আপনারা জানেন অথচ এত কিছুর পরেও রাজ্য সরকার নতুন নতুন স্কিম শুরু করেছে ফর দি ডেভেলপমেন্ট অফ দি স্টেট আপনারা জানেন ফসল বীমা যোজনা এরা যে আমাদের সরকারের গ্রাম গরিব কৃষক এটার জন্য আমাদের দায়িত্ব সেখানে আমরা ফসল বীমা যোজনা ১২,৫০০ হেক্টর জায়গার মধ্যে কৃষকরা যদি তারা প্রিমিয়ামের অভাবে কোনো ইন্স্যুরেন্স করতে পারে না রাজ্য সরকার দায়িত্ব নিয়েছে যে তাদের ফসলের বীমা প্রিমিয়ামের টাকা রাজ্য সরকার দেবে এটাও আমাদের দিতে হচ্ছে আপনারা জানেন যে আমরা সহায়ক মূল্যে ধান কিনতে গিয়ে আমরা ৩০,০০০ মেট্রিক টন এবার কিন্তু মিলিং চার্জের জন্য আমাদের সরকারের টাকা দিতে হয় অতিরিক্ত সেজন্য এবারও টাকা লাগছে আরও আপনারা জানেন বিএড অনুপ্রেরণা যোজনা সেখানে আমরা এবং বাইসাইকেল আগের মতো নয় না ক্লাস নাইনের যত মেয়ে রয়েছে ধনী গরিব সবার জন্য আমরা বাইসাইকেল ব্যবস্থা সেখানে আমাদের টাকা লাগছে সুপার ৩০ নিউ স্কিম স্টেট গভর্নমেন্টের এটা আমরা করেছি আমরা চিনির জন্য বছরে চিনি আমরা ডিক্লেয়ার করেছি আপনারা জানেন এসব প্রায় ১৮ কোটি টাকা আমাদের বছরে যাচ্ছে লক্ষ নামে একটা স্কিম স্টেট গভর্নমেন্টের স্কিম আপনারা জানেন ভাতা প্রাপকরা যারা তাদের আমরা ৩০০ টাকা পরিমাণ বাড়িয়ে দিয়েছি এর জন্য বিরাট টাকা যাচ্ছে এবং সিএম স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সেলেন্স টু মেরিটরিয়াস স্টুডেন্ট এগুলি আমরা করছি এছাড়া আপনারা জানবেন যে ১৩টা যেটা এ রাজ্যে এই প্রথম বামেলের এত বছর ৩৫ বছরে আপনার এক্সটার্নাল এইড প্রজেক্ট কি ছিল জাইকা আমরা সেকেন্ড পেজে তো করেছি আর কি ইন্দু জার্মান আমরা কি করেছি এখন আমরা
13টা প্রজেক্ট 13 প্রজেক্ট ফর দি আমাদের রাজ্য সরকার এই মাত্র 2 বছর এখনো কমপ্লিট হয়নি 2 বছরে আপনার 13 এক্সটারনাল এইডেড প্রজেক্ট আমরা প্রস্তাব পাঠিয়েছি এর মধ্যে একটা টোটাল ফাইনাল শেপে রয়েছে এর মধ্যে আমরা জানেন পাওয়ার ডিপার্টমেন্টের জন্য ত্রিপুরা পাওয়ার জেনারেশন আপগ্রেডেশন এন্ড ডিস্ট্রিবিউশন রিলায়েবিলিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এটা 1925 কোটি টাকার প্রস্তাব আমরা পাঠিয়েছি পাওয়ার ডিপার্টমেন্টের টিডিডিসি ট্যুরিজমের জন্য আমরা 500 কোটি টাকা ডেভেলপমেন্ট অফ ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার এন্ড ইমপ্রুভমেন্ট অফ রোড কানেক্টিভিটি ডিফারেন্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন ইন দ্য স্টেট অফ ত্রিপুরা এর জন্য আমরা 500 কোটি টাকা প্রস্তাব পাঠিয়েছি আরবান আমাদের স্মার্ট সিটি থাকার পরেও স্মার্ট সিটি প্রজেক্ট থাকার পরেও আরো আগরতলা শহরকে সত্যিকারে সৌন্দর্য রূপ দিতে হবে সেই জন্য আগরতলা স্মার্ট সিটি প্রজেক্ট এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে 500 কোটি টাকার আমরা প্রস্তাব পাঠিয়েছি ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা জানেন যারা ফরেস্ট ডুয়েলার্স আছে গরিব মানুষ তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের স্কিম ফর অগমেন্টেশন অফ রিটার্নস থ্রু হাই ভ্যালু প্রোডাক্টস এন্ড কি ইন্টারভেনশনস অফ ফরেস্ট মিশন সার্থক এটা একটা প্রকল্প 1630 কোটি একটা প্রস্তাব পাঠিয়েছি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আমরা জানেন ইনফ্রাস্ট্রাকচার অফ ডেভেলপমেন্ট অফ 7 ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এর জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 1650 কোটি টাকা 84 লক্ষ টাকার একটা প্রস্তাব পাঠিয়েছি এছাড়া টিআইডিসি এশিয়ান ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল স্টেট আন্ডার টিআইডিসি লিমিটেড তাদের জন্য 406 কোটি 70 লক্ষ টাকা প্রস্তাব পাঠিয়েছি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট পাথওয়ে ফ্রম পভার্টি টু এমপাওয়ারমেন্ট ট্রান্সফর্মিং দি লাইফ এন্ড শিফটিং কালভে জুমিয়া কালিভেশন শিফটিং কালভেশন এন্ড ল্যান্ডলেস ট্রাইবাল ফরেস্ট ডুয়েলার্সের জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা একটা প্রস্তাব পাঠিয়েছি 329 কোটি টাকা 29 কোটি 75 লক্ষ টাকার একটা প্রস্তাব পাঠিয়েছি ফরেস্ট ডিপার্টমেন্ট আরেকটা প্রস্তাব এই এটা ক্লাইমেট রিসাইলেন্স অফ ফরেস্ট ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি ক্লাইমেট অ্যাডাপটিভ ক্যাপাসিটিজ ইন ত্রিপুরা এটার জন্য KFW একটা নতুন একটা বই এটা ইন্ডো জার্মানের মতনই এটা একটা স্কিম পাঠিয়েছে সেখানেও 204 কোটি 55 লক্ষ টাকার টিম পাঠিয়েছি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট WWRD ওয়াটার রিসোর্সেস ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রাম অফ ডিফারেন্ট রিভার্স স্ট্রিমস ইন ত্রিপুরা সেক্ষেত্রে আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কাছে 1405 কোটি 70 লক্ষ টাকার প্রস্তাব পাঠিয়েছি ফরেস্ট ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট অফ রিভার ক্যাচমেন্টস অফ ত্রিপুরা ফর ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপশন কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড সাস্টেইন লিভলিহুড বাই হার্নেসিং দি ল্যান্ডস্কেপ ইন ত্রিপুরা এটা জায়গার মধ্যে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি তাদের কাছে 1000 কোটি টাকার প্রস্তাব পাঠিয়েছি আপনারা জানেন যে যতগুলি স্টেট হাইওয়ে আছে এখন অনেকগুলি স্টেট হাইওয়ে আমরা করছে কিন্তু ইমপ্রুভমেন্ট অ্যান্ড ওয়েডনিং অফ স্টেট হাইওয়েস ইন ত্রিপুরা প্রজেক্ট রেডিনেস ফাইন্যান্সিং অর্থাৎ এটার জন্য একটা DPR তৈরি করার জন্য কাজ তো হচ্ছে কিন্তু DPR তো এশিয়ান ডেভেলপমেন্ট তারাই এশিয়ান ডেভেলপমেন্ট তারাই প্রস্তাব পাঠিয়েছে যে তারা অ্যাডভাইস করেছে একটা DPR করুন যাতে আমরা সঠিকভাবে তৈরি করতে পারি সেখানে 65 কোটি খুব কম টাকা কিন্তু DPR করার জন্য এক্সপার্ট লোক লাগবে এশিয়ান ডেভেলপমেন্ট থেকে লোক আসবে তারা ঠিক করবে কিভাবে এখানে হবে আপনারা জানেন DWS রুরাল ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই ত্রিপুরা সেক্ষেত্রে এটা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি থেকে 1519 কোটি 55 লক্ষ টাকা প্রস্তাব পাঠিয়েছি লাস্ট ইনফ্রাস্ট্রাকচার আরবান ডেভেলপমেন্টের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আগরতলা মিউনিসিপালিটি এটা স্মার্ট সিটি ছাড়াও আরও এশিয়ান ডেভেলপমেন্ট এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB এদের থেকে 1342 কোটি 64 লক্ষ প্রস্তাব এর মধ্যে আমরা জানেন যে প্রস্তাব পাঠালে হয় না সেখানে মিনিস্ট্রি এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপার রয়েছে মিনিস্ট্রি অফ হোমের ব্যাপার রয়েছে মিনিস্ট্রি অফ ডোনারের ব্যাপার রয়েছে এখানে মিনিস্ট্রি ফাইন্যান্স পরবর্তী সময় এদের ক্লিয়ারেন্স হওয়ার পরে স্ক্রিনিং কমিটি বসে ফাইন্যান্সের তারা একজন করে পরে পাঠায় এর মধ্যে একটা প্রথমটা ফাইনাল শেপ এটা আমরা উইদিন শর্ট টাইম এটা আমরা পাবো
225 কোটি টাকা আমরা এটা পাচ্ছি। এটা হলো ত্রিপুরা পাওয়ার জেনারেশন আপগ্রেডেশন এন্ড ডিস্ট্রিবিউশন রিলায়েবিলিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, এটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের, এটা ফাইনাল শেপে রয়েছে। বাকিগুলি সব জায়গায় ইন্সপেকশন চলছে, এই হলো। সুতরাং আমার উদ্দেশ্য অন্য কিছু নয় যে কেন অযথা অসত্য তথ্য পরিবেশন করবে, এটা করা উচিত নয়। আর যদি করেও থাকে সেখানে উচিত ছিল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মতামত নেওয়া, সেখানে যদি অভিমত থাকতো আমার কোনো বক্তব্য ছিল না। তো এই কথাগুলি জানার দরকার, কে দেখেছে নিউজ না দেখেছে আমার দৃষ্টিগোচর হয়েছে। আমাদের সরকারের এটা আমার দায়িত্ব কর্তব্য, সেখানে দেখলাম যে সম্পূর্ণ অসত্য তথ্য পরিবেশন করেছে। এটা যদি আপনাদের কোনো বলার থাকে আমার বলতে পারি।